वाचिंग चॉक टू पे आज के आमी आरेकटी नतुन एकटी वीडियो निये चले एसेछि तोमादेर जोदि वीडियोटी भालो लागे प्लीज लाइक करो शेयर करो कमेंटे जानियो जे वीडियोटी केमन लागछे एबं आमार चैनलटिके प्लीज सबस्क्राइब करे दिओ चलो वीडियोटी शुरू करा जाक तो आज के आमादेर टॉपिक हलो वायुर क्षयकार्येर फले सृष्ट विभिन्न भूमिरूप लास्ट ভিডিওতে আমরা বায়ুর ক্ষয়কার্য প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি যদি তোমরা সেই ভিডিওটি এখনো না দেখে থাকো প্লিজ আমার চ্যানেলে যাও এবং ভিডিওটি তোমরা পেয়ে যাবে তো সেখানে আমরা দেখেছি যে অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমেও কিন্তু বায়ুর ক্ষয়কার্য হয়ে থাকে এবং আজকে অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে কি কি ভূমিরূপে সৃষ্টি হয় সেই সম্পর্কে আমরা জানব প্রথমে কি জানব প্রথমে যেটা জানব সেটা হচ্ছে ভেন্টিফ্যাক্ট ভেন্টিফ্যাক্ট কি ভেন্টিফ্যাক্ট হলো যে আমরা জানি যে মরু অঞ্চলে বায়ু কিন্তু বাধাহীনভাবে প্রবাহিত হতে পারে এবং মরু অঞ্চলে বায়ু বাধাহীনভাবে প্রবাহিত হয় বলে যদি তার প্রবাহ পথের মাঝখানে কোনো শিলা এসে উপস্থিত হয় তাহলে কি হয় যে বায়ু কিন্তু তার প্রবাহ পথের যেদিকে শিলাটি থাকে সেই শিলার অংশটিকে ক্ষয় করে অর্থাৎ যদি মনে করি যে এটি একটি শিলা এবং বায়ু এই দিক থেকে প্রবাহিত হচ্ছে তাহলে এই অংশটা কিন্তু বায়ুর ক্ষয়কার্যের ফলে অর্থাৎ যে জোরালো যে বায়ুর প্রভাবের ফলে এই অংশটা কিন্তু মসৃণ হয়ে যাচ্ছে এবং এই যে শিলাখণ্ড একেই কিন্তু আমরা বলে থাকি ভেন্টিফ্যাক্ট এবং এটা যদি আমরা বইয়ের ভাষায় বলি তাহলে বলতে পারি যে মরু অঞ্চলে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে যখন শিলার প্রতিবাদ পার্শ্ব মানে যেই দিক থেকে বায়ুটা এসে পড়ে অর্থাৎ বায়ুটা যেহেতু এই পাশ থেকে এসে এই জায়গাটায় আমাদের মসৃণ করছে শিলা তাই এই পাতটা হচ্ছে প্রতিবাদ পার্শ্ব এবং তার যে বিপরীত পাত থাকে যেখানে কি হয় যে বায়ুটা পৌঁছতে পারে না তাকে আমরা বলি অনুপাত পার্শ্ব এবং এই প্রতিবাদ পার্শ্ব কি হয় মসৃণ এবং ধারালো হয়ে যায় তখন সেই শিলাকে বলা হয় ভেন্টিফ্যাক্ট যা আমি পড়ালাম যে যখন কোনো শিলা বা মরু অঞ্চলে বায়ুর গতিবেগের পথে যদি কোনো শিলা অবস্থান করে তাহলে কি হয় যে বায়ুর আঘাতে শিলার এক পাশটা মানে যে পাশ দিয়ে বায়ুটা প্রবাহিত হচ্ছে সেই পাশটা মসৃণ হয়ে যায় এবং ধারালো হয় এবং যার ফলে কি হয় যে এই যে শিলাটিকে যে অবস্থায় অর্থাৎ এক পাশে মসৃণ ধারালো এবং অন্য পাশটা এবড়ো খেবড়ো এই যে ভূমিরূপ এই যে শিলা যে ঢিবির আকারে অবস্থান করছে মরু অঞ্চলের মাঝখানে তাকে কিন্তু আমরা বলে থাকি ভেন্টিফ্যাক্ট কালাহারি মরুভূমিতে অনেক ভেন্টিফ্যাক্ট দেখা যায় যে কালাহারি মরুভূমি রয়েছে সেখানে গেলে আমরা প্রচুর পরিমাণে এরকম ভেন্টিফ্যাক্ট দেখতে পাবো এবার আমাদের পরবর্তী ভূমিরূপ হলো ড্রেকান্টার এবং ড্রেকান্টার এবং অনেকটা কিন্তু আমরা যে আগে পড়লাম ভেন্টিফ্যাক্ট তার মতোই কিন্তু তার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে আমরা কি জানি যে ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর যে দিক তা কিন্তু পরিবর্তন হয় এবং এই বায়ুর দিক পরিবর্তনের ফলে কি হয় যে কোনো একটা শিলার যদি একটি একটি মনে করি যে শিলা এবং কোনো একটা শিলার যা মরু অঞ্চলে বায়ুর গতিপথে অবস্থান করছে হয়তো কোন ঋতুতে সেই শিলাটি এই পাশটা ক্ষয় হয়ে মসৃণ হচ্ছে বা পরবর্তী ঋতুতে কি হচ্ছে এই শিলার বিপরীত পাশটা ক্ষয় হয়ে মসৃণ হচ্ছে এভাবে ঋতুভেদে কি হয় যে ঋতুভেদে শিলার প্রত্যেকটা অংশই কিন্তু ক্ষয় হয়ে মসৃণ হচ্ছে এবং সেই শিলা যে বিভিন্ন পাশগুলো এবং বিভিন্ন যে ধারগুলো সেগুলো কিন্তু ধারালো হচ্ছে অর্থাৎ
যখন বায়ু বিভিন্ন দিক থেকে প্রবাহিত হচ্ছে, তার ফলে কি হচ্ছে যে শিলার যখন তিন দিকই মসৃণ হচ্ছে এবং তিনটা কোণই ধারালো হচ্ছে এবং তীক্ষ্ণ হচ্ছে, সেই ভূমিরূপকেই আমরা বলে থাকি কিন্তু ডেই কান্টার। সংজ্ঞা হিসেবে বলতে পারি যে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি বায়ুর দিক পরিবর্তন হয় তাহলে অবঘর্ষের ফলে, অবঘর্ষ মানে কি, অবঘর্ষ মানে বায়ুতে থাকা বিভিন্ন ছোট ছোট পদার্থের সাথে সেই যে শিলার সংঘর্ষ, সংঘর্ষের ফলে কি হচ্ছে শিলার পরিবর্তন হয় এবং বিভিন্ন দিক দিয়ে ক্ষয়প্রাপ্ত হয় এবং বিভিন্ন দিকগুলো খুব ধারালো হয়। কোন শিলার তিন দিকেই যদি ক্ষয়প্রাপ্ত হয় এবং তীক্ষ্ণ হয় তখন তাকে ড্রেই কান্টার বলা হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি দেখতে পারি যে একটি শিলা যা মরু অঞ্চলে অবস্থান করছে ঋতু পরিবর্তনের ফলে কি হচ্ছে বিভিন্ন দিক থেকে ক্ষয়প্রাপ্ত হচ্ছে অবঘর্ষ পদ্ধতিতে এবং বিভিন্ন দিক মসৃণ হচ্ছে। আগে যেটা ছিল ভেন্টিফ্যাক্ট, সেক্ষেত্রে কিন্তু যেদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেই দিকটাই শুধু মসৃণ হচ্ছে এবং হয়তো আমরা এভাবেও বলতে পারি যে এই যে প্রথম পর্যায়, ভেন্টিফ্যাক্টের প্রথম পর্যায় যখন এক পাশটাই মসৃণ হচ্ছে তখন আমরা তাকে ভেন্টিফ্যাক্ট বলছি, কিন্তু সারা বছরের পরে যখন সেই একই শিলার চারপাশটা মসৃণ হচ্ছে এবং কোণগুলো ধারালো হচ্ছে তখন তা কিন্তু ড্রেই কালচারে রূপান্তরিত হয়ে যায়। এবং এরকম পরিবর্তন বা এরকম ভূমিরূপ আমরা পৃথিবীর বৃহত্তম যে মরুভূমি সাহারাতে কিন্তু দেখতে পাই। সাহারাতে গেলে আমরা এরকম ধরনের ভূমিরূপ প্রচুর পরিমাণে দেখতে পাবো। এর পরবর্তী যে ভূমিরূপ তা হলো গোর। গোর কি হয়, গোর হচ্ছে যে যখন কোনো শিলা মরুভূমি অঞ্চলে অবস্থান করে তার কি হয় যে তার নিচের অংশটি যতটা বেশি ক্ষয়প্রাপ্ত হচ্ছে ওপরের অংশটি কিন্তু ততটা বেশি ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, বা যদি এই নিচু অংশটা বা নিচের অংশটা কোমল শিলা দিয়ে তৈরি থাকে এবং ওপরের অংশটা যদি কঠিন শিলা দিয়ে তৈরি থাকে তাহলেও কিন্তু কি হচ্ছে যে বায়ু যদি প্রবাহিত হচ্ছে তাহলে কোমল শিলাটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়ে যাচ্ছে, কিন্তু কঠিন শিলা কিন্তু ক্ষয়প্রাপ্ত সহ্য করে দাঁড়িয়ে আছে। এবং কালক্রমে কি হয় যে কালক্রমে এই শিলাটি ব্যাঙে ছাতার মতো হয়ে যায়, অর্থাৎ এই নিচু অংশটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে কিন্তু উপরের অংশটা ছাতার মতো দাঁড়িয়ে আছে। তোমরা স্ক্রিনে ছবিও দেখতে পাচ্ছ, তো ঠিক ব্যাঙের ছাতার মতো যে ভূমিরূপটা আমরা দেখতে পাই মরু অঞ্চলে অবঘর্ষের ফলে সৃষ্ট তাই হচ্ছে গোর। এবং সাহারা মরুভূমিতে গেলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে গোর দেখতে পাই। তাহলে গোরের যদি সংজ্ঞা হিসেবে বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে মরু অঞ্চলে যদি বায়ুর গতিপথের ক্ষেত্রে কোনো শিলা অবস্থান করে তাহলে শিলার ওপরের অংশের তুলনায় নিচের অংশটি বেশি ক্ষয়প্রাপ্ত হয়, অথবা শিলাটি যদি নিচের দিকে কোমল শিলা এবং ওপরের দিকে কঠিন শিলা দিয়ে তৈরি হয় তাহলে নিচের দিকে কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং ওপরের দিকে যে কঠিন শিলা সেটি কিন্তু ক্ষয় সহ্য করে দাঁড়িয়ে আছে। এবং কালক্রমে কি হয়, কালক্রমে সেই শিলা খণ্ডটি ব্যাঙের ছাতার মতো আকার সৃষ্টি করে এবং মরু অঞ্চলে ব্যাঙের ছাতার মতো আকৃতির যে ভূমিরূপগুলো তাকেই কিন্তু আমরা গোর বলে থাকি। যদি বলে যে কোথায় দেখা যায় তাহলে আমরা বলতে পারি যে সাহারা মরুভূমিতে গেলে আমরা প্রচুর পরিমাণে গোর দেখতে পাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগছে এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। থ্যাংকস।